সেগুলো পরিবহন দপ্তর বা ট্রাফিক পুলিশ তারা দেখবে, কিন্তু এত বিজ্ঞাপন হচ্ছে, এত টাকা খরচা হচ্ছে, এত কি বলে সেফ ড্রাইভ সেভ লাইফ মুখ্যমন্ত্রী গান পর্যন্ত লিখে দেন, কিন্তু আদতে কলকাতা শহরের বুকে এবং যথেষ্ট ট্রাফিক নেটওয়ার্ক তো আছে, অতীত থেকে আছে, কিন্তু তার মধ্যে দাঁড়িয়ে নিয়মটাকে যেভাবে লাগু করতে হবে সেটা লাগু করা যাচ্ছে না, করছেন না। এবং একটা অকালে ঝরে গেল তো একটা প্রাণ, আরেকজনের তো যথেষ্ট ঝুঁকি আছে, চিকিৎসকরা চেষ্টা করছেন, এবং সে তো বাসে প্যাসেঞ্জার না, সে তো মোটরসাইকেল করে যাচ্ছিল, তাহলে বাসটা যে উল্টে গেল সেটা তো গতি তাতে বোঝাচ্ছে, প্রথমে তো গতি না হলে এরকম তো হয় না। তো এত সব লাগানো হয়েছে ক্যামেরা, যেখানে দাঁড়িয়ে ফাইন করা হচ্ছে, স্পট ফাইন হচ্ছে, অটোমেটিক আছে, আমার মনে হয় কলকাতা পুলিশের ট্রাফিক ডিপার্টমেন্টকে তাদেরকে ঢেলে সাজানো উচিত, তাদের পরিকল্পনা ভাবনাই। একটা অ্যাক্সিডেন্ট থেকে আমি বিচার করছি না, প্রতিদিন তো কোনো কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, এবং অনেক একটা সন্তান 16 বছরের মানে তার বাবা মা তো অনেক ভাবনা চিন্তা স্বপ্ন দিয়ে তবে তো ছেলেকে বড় করে, তার তো কোনো শান্ত হওয়ার কোনো জায়গা নেই। এবং বাসের যারা প্যাসেঞ্জার ছিল তারা তো খুবই সৌভাগ্যক্রমে বেঁচে গেছে, নাহলে প্যাসেঞ্জারদের মধ্যে অনেক ক্যাজুয়ালিটি হতে পারত। আসলে সরকারি পরিবহন এবং এই প্রাইভেট পরিবহনগুলো যেহেতু এখন রেজিমটা এমন হয়েছে, ভাড়ার কোনো ঠিক নেই, মেনটেন্সের কোনো ঠিক নেই, ড্রাইভারদের কোয়ালিফিকেশনের কোনো ঠিক নেই, ট্রেনিংয়ের কোনো ঠিক নেই, যার যা যেমন ভাড়া যার যার যেমন তেমন হচ্ছে, সুতরাং কে দেখছে? দুর্নীতি যদি হয় তাহলে মোটর ভেহিকেল থেকে তো সার্টিফিকেট এমনি জোগাড় করানো যায় কোনো ইন্সপেকশন ছাড়াই, এবং এই উল্টায় না যদি স্যার টায়ার যদি ঠিক মতো থাকে, কিন্তু বাস মালিকদের জিজ্ঞেস করলে বলবে আমাদের ভাড়া নেই কারণ ডিজেলের দাম এমন বেড়েছে, সরকার কোনো ভাড়া পাচ্ছে না। সরকারের কোনো পরিবহন দপ্তর বলে কিছু আছে? আর একমাত্র ট্রাম্প তুলে দেওয়া ছাড়া আর সরকারের তো পরিবহন দপ্তর আর কোনো কাজ নেই, আর কলকাতার ট্রাফিক পুলিশের টাকা কালেক্টর আছে আর কোনো কাজ নেই।